করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। নির্বাচন কমিশনে করোনার ছায়া, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র এবং নির্বাচন কমিশনার রাজীব কুমার সংক্রমিত হয়েছেন করোনায়। গত 13 এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্ত পদে নিযুক্ত হয়েছিলেন সুশীল চন্দ্র। চার রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেলেও পশ্চিমবঙ্গের আরও 3 দফা নির্বাচন বাকি, ফলাফল 2 মে। ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দুজনেই করোনায় সংক্রমিত হলেও বাড়ি থেকে তারা কাজ করছেন। সূত্রের খবর, নিভৃত বাসায় থেকেও দুই কর্তা প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গে বাকি 3 দফার নির্বাচন নিয়ে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।